السلام عليكم guys كمان شباب أشكرك شباب أنا كنك بحاله أحسن أركور بنير ماترو إحدى دين باقي أمرا كالكرا بيخنا كورة أسكي غورو كنتا تشل أسلم تايار ديرنا كورة شباب أسلم توم تومي توك بوك كورة تشل شيء توم توم كنتو إكتو دوره جتة أمدر كنا مي ديلو أري شامنے كلي أمرا دادي باري أمرا دادي باري تواكين أملام كون شامنے راستة أونك بانغا جا توم تومي جتة كلي أونك جاكي لقبي توم أمرا كوثنا باري هاتا شروع كورة ديلام হাঁটতে হাঁটতে আমাদের বাগানে চলে আসলাম আর এখানে অনেক কাদা জমছে কারণ অনেক বৃষ্টি হইছে দাদি বাসে ওঠার আগে আব্বু বলতেছিল একটু বাগানে যাই আর আমরা চলে আসলাম বাগান পরিদর্শনে আর আব্বু আমাকে দেখাইছিল এখানকার চারাগুলি নাকি বেশ ভালোই বড় হইছে তো আমিও কি ভিডিও করতে স্যার দেখতেছি এরপর চলে আসলাম আলামিন ভাইয়ের কাছে আর আলামিন ভাই হচ্ছে মারাত্মকভাবে এখনি কুরবানির প্রস্তুতি নিয়ে যেতেছে চাকু চাপাটি সব দাঁড়ানোর জন্য এখনি বালু গরম করতেছে এরি মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি আর আমি দুয়ারে বসে বসে মাটির ঘরের কথা ভাবতেছিলাম আগে আমার দাদি বাসা ছিল অনেকগুলি মাটির ঘর কিন্তু এখন আর নাই ভেঙ্গে ভেঙ্গে নতুন বাড়ি করা হয়েছে তার মধ্যে একটা মাটির ঘরই আছে বৃষ্টি বিলাস করতেছে আর পুরনো দিনের কথা ভাবতেছি ভাবতে ভাবতে আবার আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আমরা আছি এখন জাতীয় স্মৃতিসৌধের কাছে মানে এর পিছন দিয়ে হচ্ছে হাটের রাস্তাটা তো আমরা চলে আসি গরুর হাটের সামনে আজকের ওয়েদারটা জানি কেমন থাইকা থেকে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে আবার বৃষ্টি হচ্ছে রোদ উঠতেছে তো যাই হোক ঢুকে বললাম গরুর হাটের ভিতরে আর এদিকে আব্বু দামাদামি করতেছে বা গরু পছন্দ করতেছে আর আমি এদিক দিয়ে ভিডিও করে যাইতেছি স্টোরি দিতে বুঝে নাই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিলস আপ দিতে না তো যাই হোক কিছুক্ষণ ঘুরার পরে এদিকে আব্বু একটা গরু পছন্দ করছে আর এই গরুটা আব্বু খুব দেখতেছে সাথে আমার কাকারাও চলে আসছে মনে হয় যে গরুটা হয়ে যাবে আমরা আগে বেশ কয়েকবার গরুটা দেখে গেছি গরুটার দাম ছাড়তেই ছিল না তারপর সর পছন্দের জিনিস এখন দেখি কি হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ গরুটা আমাদের হয়ে গেছে আর এখন গরু বের করবে আলহামদুলিল্লাহ অবশেষে গরুটা আমাদের হয়ে গেছে আর এখানে পেমেন্ট কমপ্লিট চলতেছে ভাই গরু যে রাগে আল্লাহ জানে কিভাবে এই গরু নিয়ে যাবো বাসে হাটে নিয়ে যাবো আল্লাহ ভালো জানে বাইর করার সময় যে তেজ দেখাইলো আর এদিকে আমি চলে আসছি হাসিল করাইতে প্রসেসিং চলতেছে আমাদের হাসিল এখন ঘটনা হয়েছে মানুষ এসে পাঁচজন হুন্ডা পড়ছে তিনটা তাহলে গরুটি ধরে নিবো কেন আমরা বাপ বেটাকে এর গরু ধরে নিতে পারুম তাই এখন বেশি কিছু না আলামিন ভাইয়ের হুন্ডা রাখতে যাইতেছি আর আলামিন ভাইয়ের হুন্ডায় রাখে এসে এই হুন্ডা নিয়ে আসবো আলামিন ভাইকে তো অবশেষে আমরা হুন্ডা মুন্ডা রাখে আবার রওনা দিছি হাটের উদ্দেশ্যে গরু আনার উদ্দেশ্যে এখন ভাই ঘটনা তো একটা ঘটে গেছে গরু নেওয়ার জন্য লোক নিয়েছে একটা 300 টাকা দিয়া এই লোক দেখে আমাকে থেকে ডরাই গরু মোর ভালো ধরতে তাই কি করলাম লোকরে 100 টাকা দিয়ে বিদায় করলাম আর আব্বু চলে গেছে সামনে কি খবর কত দূর আইতে ভাই গরু কি তেজিরে ভাই আব্বু পান কিনতে গেছে আমি পিছনে ধরে আসছিলাম আলামিন ভাই সামনে ছিল আর এই ওয়ালের লগে আলামিন ভাই ভালো কি পায়রা নিয়ে দেয় পাড়াইল রে গরু এমন গুতানি গুতানি রে ভাই কি তেজিরে ভাই কোন রকম খালি ধরে রাখছিলাম রাস্তার মানুষ ডরাই গেছে গা জুতা মতো ভালো খালি কোন রকম ঠেক নাই দিছি গাছের লগে আল্লাহ বাঁচাইছে এবার কিছু হয় নাই আবার রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে দেখি কি হয় এবার
গরু আবুর মুখাল এসে এমন গুতা দিছে দেওয়ালা রে ভাই একটা দাও এই খারাপ অফিসে থেকে রাখা পারে নাই হ্যাঁ রাখা পারে নাই আর গরুর লগে লাগে দেখ আমি কি করব কোছালা আলা কতক্ষণ দেখাবো পাগল না ভাই আজকে 12 অবস্থা গিরে কুরবানির মজা নাকি এটাই কুরবানির মজা এতক্ষণ তো ভাই ঠিক আছিল এখন তো এ করছে কি আব্বুর এক গুতা দিছে আব্বু দেয়া বলছে চার রাত দূরে এই বয়সে মানতার বলতে এমন এক গুতা খাইছে আমি তো তাও কোনো রকম ঠেকাইছি এই গাছটা কোনো রকম খেলে আমি পেঁয়াজ দেয়া বাঁচছিলাম না এটা দেখছে কি হয়েছে আল্লাহ জানে ভাগ্যক্রমে আল্লাহ খালি বাঁচাইছে দুটা ফালাই দিছি আমি আমি সুতা মুতা ফালাই দেয় কোনো রকম তাও ওই গাছে লগে পেঁচটা দিছি সুন্দর যাইতেছি গরু হঠাৎ করে গুতা দিয়ে বসে যাই হোক অবশেষে আমরা বাড়ি আসছি ছয় সালামতে আল্লাহ বাঁচাইছে আজকের লিগে দিছি সালারে জন্মের খাওয়ান খাইছে খাওয়ালা খাইয়া দেয় এখন আবার শক্তি বানাইছে এনে আবার পাগলামি শুরু করছে দেখে সমস্যা নেই এখন বাড়ির ভিতরে আছে কিছু হইব না কিন্তু আমাকে পায়ের অবস্থা আজকে অস্থির পুরো অস্থির বৃষ্টি বাদলের ভিতরে রাস্তায় দিয়ে কাদা তার মধ্যে এই গরু নেই আহা এই তেজি গরু আল্লাহ যাই হোক এর কুরবানির মজা কুরবানি তো প্রতি বছর একবারই আসে আর এটাই হচ্ছে কুরবানির মজা আমি চাইছিলাম এরকমই একটা গরু একটু হয়রানি না করলে কি কুরবানির মজাটা আসে আপনারাই বলে যাই হোক আজকে দিনটাও সুন্দর ছিল সবকিছুই ভালো লাগছে সুন্দর একটা ওয়েদার সাথে ভালো একটা দিন গেছে আজকে আর এদিকে আব্বু বসে কিছু ঘাস নিতে সারাদিন গরু না খাওয়া হাঁটা যাইতে পারস তাই খুব খারাপ লাগতেছে আসলে ওর বয়সে থাকতে আমি হাটে চড়ার জন্য খুব পাগল ছিলাম আমার বলছিল হাটে নিয়ে যাইতে কিন্তু আমাকে দৌড়ে লেগেছে ওকে কেমনি নিয়ে যাবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাইকে অগ্রিম ঈদ মোবারক